আমি আপনাদের দেখাবো কিভাবে কফি মেকার ব্যবহার করে কফি তৈরি করতে হয়। আমার সামনে আছে একটি কফি মেকার। কফি মেকার হচ্ছে একটি বিদ্যুৎ চালিত মেশিন যার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কফি প্রস্তুত করা হয়। সামনে আছে একটি মগ, এক বয়াম কফি, সুগার পট এবং জগে পানি। কফি মেকারের এই অংশটিকে বলা হয় হোল্ডার, আর এই অংশটিকে বলা হয় ফিল্টার, যেখানে আমি কফি রাখব। সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনার ফিল্টারটি যেন পরিচ্ছন্ন থাকে, সেই সাথে যে কফি পটে আপনার কফি তৈরি হবে সেই পটটি যেন পরিচ্ছন্ন থাকে। আমার কফির পটটি পরিচ্ছন্ন আছে এবং ফিল্টারটিও পরিচ্ছন্ন। এবার আমি ফিল্টারে পরিমাণ মতো কফি দেব। সাধারণত প্রতি কাপ পানিতে হাফ চা চামচ কফি মেশানো হয়। এবার হোল্ডারে রেখে ফিল্টারটি আমি ইন করলাম। পানি সংরক্ষণ পাত্রে প্রয়োজন মতো পানি ঢেলে নিচ্ছি। আমার কফি মেকারের সংযোগটি বৈদ্যুতিক হোল্ডারের সাথে আছে, তাই আমি শুধু সুইচটা অন করে দিচ্ছি। তৈরি হচ্ছে কফি, ততক্ষণ আমি অপেক্ষা করছি। কফি তৈরির যন্ত্রে পানি সংরক্ষণ পাত্রে সঠিক পরিমাণ পানি রাখতে হবে, স্বয়ংক্রিয় মেশিনটি চালু করে দিতে হবে এবং কফি তৈরির জন্য কিছু সময় দিতে হবে। কফি তৈরি হয়ে গেলে মেশিনটি সংকেত দেবে। আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার থেকে কফি ফুটে এই পাত্রে জমা হচ্ছে। তৈরি হয়ে গেল কফি, এখন আমি সুইচটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল কফি মেকারে কফি। এবার পরিবেশন করার সময় আপনি দুধের বাটি এবং চিনির বাটি সামনে দেবেন। যিনি খাবেন তিনি তার পছন্দ মতো দুধ এবং চিনি কফিতে মিশিয়ে নেবেন।